ফুটবলের পর এবার টেবিল টেনিসে রংপুরের জয় জয়কার। ফুটবল কন্যাদের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে রংপুরের ছেলেরাও। পাকিস্তান এবং মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশের হয়ে স্বর্ণ জয় করেন রংপুরের হৃদয়। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। বিদেশের মাটিতে বীরের মতো খেলে স্বর্ণপদক ঘরে নিলেন রংপুরের টেবিল টেনিস তারকা মুনতাসির আহমেদ হৃদয়। আর টেবিল টেনিসে ইতিহাস গড়ল বাংলাদেশ। সাউথ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো একটি স্বর্ণপদক পেয়ে খুশি হৃদয়। কথা হয় তার সাথে, জানালেন তার প্রত্যাশা প্রাপ্তি এবং স্বপ্নের কথা। ভালো টেবিল, তারপরে হচ্ছে কোচ, এগুলো সব ব্যবস্থা করলে বাংলাদেশের মানচিত্র, হয়তো পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নাম আরও আগে দিতে পারতাম। একটা ইভেন্টে একটা গোল নিয়ে আসতে পারছি, পরের তিনটা ইভেন্টে তিনটা গোল নিয়ে আসতে পারি। আর সকলের কাছে দোয়া চাইলেন এই টেবিল টেনিস তারকা হৃদয়ের বাবা মা। খুবই আনন্দিত, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহর দরবারে। ইংল্যান্ডে খেলা আছে ওর, ইংল্যান্ড আর তুরস্কে খেলা আছে। সকলের কাছে দোয়া প্রার্থনা করি যেন ওরা দোয়া করে আমার ছেলের জন্য আরও আগিয়ে যায়। সকল খেলোয়াড়দের সমান অধিকার দেওয়া হোক। সরকার শুধু ক্রিকেট আর ফুটবলকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, বাকি টিমগুলোকে, বাকি খেলোয়াড়দেরকে সহযোগিতা করতেছে না। তবে স্থানীয় টেবিল টেনিস সংস্থার কোচদের ক্ষোভ, টেবিল টেনিসে নেই কোনো সহযোগিতা, তারা চান সমন্বয়। ইতিপূর্বে বাংলাদেশ থেকে কোনো গোল্ড পাওয়া পায়নি, এবার প্রথম পেয়েছে আমাদের রংপুরের হৃদয়, আমাদের গর্ব। মানসম্পন্ন যদি জিনিসপত্র আমরা সাপ্লাই পাই, তাহলে আমরা এখান থেকে রংপুরের পুরানো ঐতিহ্য এটা আমরা ধরে রাখতে পারবো ইনশাল্লাহ। সার্বিক সহযোগিতা এটা টেবিল টেনিস ফেডারেশন, স্থানীয় প্রশাসন এবং সরকার, তিনজনের সমন্বয়ে যদি কিছু করা যায় তাহলে ভালো কিছু আশা করা যায়। এর আগে মঙ্গলবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে হৃদয় বাংলাদেশ জুনিয়র বালক দল শ্রীলঙ্কাকে 3-2 ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক লাভ করেন। এর আগে লীগ পর্যায়ের খেলায় বাংলাদেশ হারিয়েছিল পাকিস্তান, মালদ্বীপ এবং নেপালকে। আসরে মোট 6টি দেশ অংশগ্রহণ করে। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।